Hello. দীঘা বেড়াতে যাচ্ছি। আমরা দীঘা পৌঁছে গেছি। চিকেন পাকোড়া খাচ্ছি। চিকেন পাকোড়া কম, ডাল ফ্রাই বেশি মনে হচ্ছে, পমফ্রেট ফ্রাই। আমরা যাচ্ছি এখন আমরা তিনটে জায়গায় যাব ঠিক করেছি। আমরা একটা হচ্ছে ফার্স্টে যাচ্ছি উদয়পুর বিচ। আমরা জাস্ট আপনার দেখালাম এক্ষুনি উড়িষ্যা বর্ডার ক্রস করলাম। তো আমরা এখন উদয়পুর বিচ ফার্স্ট যাব, তারপর যাব আমরা তালসারি বিচ। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের চন্দনেশ্বর শিবের যে মন্দির সেখানে যাব। তো আমরা উদয়পুর বিচে পৌঁছে গেছি অলমোস্ট, তো গিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি ওখানে গিয়ে। তো আমরা এখন উদয়পুর বিচে দাঁড়িয়ে আছি। বিচটা ইটস নট এ ভার্জিন বিচ, বুঝতেই পারছেন, মানে প্রচুর লোক ভর্তি, ভেরি ক্রাউডেড। আর একটা জিনিস, যারা ভেজিটেরিয়ান, যারা মাছ পছন্দ করেন না, তাদের জন্য এই জায়গাটা খুব একটা স্বাস্থ্যকর জায়গা হবে না, কারণ এখানে বেশ মাছের গন্ধ মোমো করছে, একদম আষ্টে গন্ধ যাকে বলে। তো ইটস ভেরি আনপ্লেজেন্ট, এটা একদমই একটা কমফোর্টেবল অ্যাম্বিয়েন্স হবে না তাদের জন্য। এনিওয়েজ, এটা ঘোরার জন্য একটা আইডিয়াল প্লেস। যারা দীঘা আসবেন তারা একদম নিউ দীঘার কাছেই, তাদের জন্য এটা একটা ঘোরার জায়গা। তো আপনারা আমি বিচটা দেখালাম। আরেকটি জিনিস এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে এখানে স্কুটি অ্যাভেলেবল। যদি আপনি স্কুটি বা বাইক চালাতে পারেন তো আপনার পার্টনার বা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে একটা বিচটা রাউন্ড দিতে পারবেন। আমরা এখন এসে গেছি দীঘার কাছে, নিউ দীঘার কাছে খুব ফেমাস একটা জায়গায়, তালসারি বিচ। এই জায়গাটা, আগের বিচটা আমরা গেলাম উদয়পুর বিচ,
সেই জায়গা থেকে জায়গাটা ফার ফার বেটার, আমার ভীষণ ভালো লাগছে। একটা দারুণ একটা শান্তিপূর্ণ পরিবেশ, বিচটা খুব সুন্দর, মোহনাটা একদম কাছে, একদম মোহনাটা কাছে। আর এখানেও একটা জিনিস দেখতে লক্ষ্য করছি যে এখানেও গোয়ার মতো আপনার যারা গোয়ায় যারা গেছেন বা এখন মন্দারমণি তো শুরু হয়েছে, যে বাইক বা স্কুটি এখানে ভাড়া পাওয়া যায়, আপনি সেই রাইডটাও করতে পারেন, 100 টাকা করে নেয় সেই রাইড করে মোহনা, তারপর আরও বিচটা পুরো ঘোরাবে আপনাদের। আর তাছাড়া নিজেরাও আপনারা 100 টাকা ভাড়া দিয়ে আপনি স্কুটি বা বাইক অ্যাভেল করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সব এনজয় করছে বাচ্চাদের মতো, এদের দেখে কেউ বলবে এরা বড়, সব বাচ্চা, বেড়াতে সব বাচ্চা হয়ে গেছে, সেটাই উচিত না। আমরা এখানে খুব আনন্দ করছি, ভীষণ 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 মজা করছি। এই যে আমাদের কলকাতায় মানে কর্মজগতে স্ট্রেসফুল লাইফ, তার থেকে বেরিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের সঙ্গে, আপনারাও আমাদের সঙ্গে আছেন, ভীষণ ভালো লাগছে। জয়ন্ত মৈনাক আসতে পারলে আরও ভালো লাগতো, আপনার মনটা ছুঁয়ে যাবে এই জায়গায় আসলে। সমুদ্রের দিকে এগোচ্ছি, বাকিরা পিছনে আসছে, ইন্দ্রজিৎ ওরা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে ওরা। তো এখানে সিবিচটা বেশ পরিষ্কার, আর আর কিছুক্ষণের মধ্যেই এখানে অ্যাকচুয়ালি আমরা মানে জোয়ার আসবে, তো এখানে আমরা হাঁটার সুযোগ আর পাবো না। তো একটু আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, একটু পাটা ভেজাবো। অপূর্ব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, দারুণ মনোরম পরিবেশ, মানে কতটা একটা মানে রিল্যাক্সিং একটা ব্যাপার। আর এই বিচটা, এই বিচটা অত ক্রাউডেড নট সো ক্রাউডেড, এটা মন্দারমণির দিকে ঘোরা ব্যাপার। তো আপনি এখানে রিল্যাক্সটা খুব মানে আপনার এখানে শান্তি পাবেন। সো আমরা জাস্ট এই তালসারি বিচ থেকে বেরোলাম, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির, আমরা সেখানে এখন যাব, গিয়ে সেই জায়গাটা দেখব, দেখে আপনাদেরও দেখাবো কেমন লাগছে। আর আরেকটা কথা বলে দিই, আজকে যে গাড়িটা নিয়ে আমরা বেরিয়েছি সেই গাড়িটা আমরা হোটেল থেকেই পেয়েছি, আমাদের হোটেল যেখানে আমরা আছি, আর এটা এসি গাড়ি, আমরা 600 টাকা আমাদের ফেয়ার নিচ্ছে। তো আমরা তো আপনারা যদি কোনো সময় আসেন আপনারাও এই ফেসিলিটিগুলো পাবেন, সেগুলো একটু মাথায় রাখবেন। তো দেখা যাক মন্দিরটা কেমন লাগে আমাদের। আমরা এখন চন্দ্রেশ্বর টেম্পলে দাঁড়িয়েছি। চন্দ্রেশ্বর টেম্পলটা অ্যাকচুয়ালি মহাদেবের, মহাদেবের মন্দির। এই মন্দিরটি বয়স 500 বছরেরও বেশি। এখানে অ্যাকচুয়ালি এটি কোনো কেউ স্থাপন করেননি, এটি অ্যাকচুয়ালি মহাদেব আবির্ভাব হয়েছিলেন এখানে, মানে তাই বলেন এখানকার লোকাল লোকেরা। তো এখানে মহাদেবের সাথে বিরাজ করছেন জগন্নাথ দেব আছেন, ওদিকে গণেশ জননী, মা চণ্ডী আছেন, মা দুর্গা আছেন, আর জগন্নাথ দেব আছে। তো আমরা মন্দিরটা ঘুরে দেখবো এখন, আমরা পুজো দিয়েছি, আশপাশটাকে ঘুরে দেখবো, আপনারাও দেখুন কেমন লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা সি বিচে,
বয়স্ক লোকেরা অনেকে সুন্দর বসে আছে সি বিচের উপর, সি বিচের ধারেই বাঁধানো পাড় আছে সেখানে বসে যায়, প্লাস চেয়ারও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, দারুণ জায়গা। আর বাচ্চাদের খেলার জায়গাও আছে, আপনাদের আমি দেখতে পাবেন স্ক্রিনে সেগুলো যাবে সবই, বাচ্চাদের সুন্দর খেলার জায়গা আছে, অনেক কিছু স্ট্রিট ফুডস আছে। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর আমরা উইল ব্যাক টু আওয়ার হোটেল। আমরা আজকে অনেক জায়গায় ঘুরলাম, ভীষণ টায়ার্ড লাগছে, সো এখান থেকে এখানে কিছুক্ষণ বসে এখানে আমরা চা কফি খাবো, খেয়ে আমরা হোটেলে ব্যাক করবো, হোটেলে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। হোটেলে ফিরে এসেছি, হোটেলে ফিরে এসে আমি ফ্রেশ হয়ে গেছি, বাকিটা ফ্রেশ হচ্ছে। সো আজকে আমরা ভীষণ টায়ার্ড, অনেক জায়গায় ঘোরা হয়েছে, সারাদিন ভীষণ হেক্টিক দিয়ে গেছে। তো আজকে আমাদের ম্যাডামরা অর্ধাঙ্গিনীরা আমাদের অর্ডার করেছেন যে তাদের চাইনিজ খাবেন, তাই আজকে আমরা বাঙালি খাবার থেকে সরে গিয়ে পুরোপুরি চাইনিজে শিফট করবো, দেখবো এখানকার চাইনিজ খাবারগুলো কেমন। যদিও আমার একান্ত বিশ্বাস এখানে চাইনিজ খাবার তো কলকাতার মতো হবে না, অথেন্টিক চাইনিজ হবে না, বাট স্টিল যদি সেটা আপ টু দ্য মার্ক হয় তাহলেই উইল বি হ্যাপি। সো লেটস সি। আর আমাদের এখন আমরা কোনো ইভিনিং স্ন্যাক্স নিচ্ছি না, আমরা বাকি যে স্ন্যাক্স আজকে আমরা খাবো না, একদম আমরা ডিনার করবো। ডিনারে আমরা অর্ডার দিয়েছি চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, সো একদম সিম্পল মেনু। সো আমরা খাবো, খেয়ে ডিনারের পর আপনার সঙ্গে দেখা হবে। সো ফর নাও টাটা। এই ক্যামেরা অন হয়েছে স্যার। সো আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, সো আমরা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। একটা কথা বলার আছে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা আমরা খেলাম সেটা কলকাতার যেরকম অথেন্টিক চাইনিজ যেটা আমরা খাই সেটা এরকম নয়, বাট ঠিক আছে, মানে ইটস গুড, মানে চলে যাবে, ইটস চলেবেল, বাংলিজ কথাতে চলেবেল, মানে চলবে, ঠিক আছে, মানে বেড়াতে এসেছি, ঠিক আছে, এটা রিভিউ করার মতো কিছু নেই, চলবে। বাট আমি আপনাদের বলবো যে যদি এখানে এসে থাকেন, আমরা আজকে আরেকটি জিনিসও ট্রাই করেছি, পার্শে মাছ ভাজা আর কাতলা মাছ ফ্রাই, মানে মাছটা এখানে অতুলনীয়, মানে মাছটা এখানে আপনি মানে ইন্দ্রিতে মুখটা দেখেই বুঝতে পারছেন লাল হয়ে গেছে, মাছ খেয়ে লাল হয়ে গেছে, এত ভালো, মানে ফোন করে অর্ডারের পর অর্ডার দিয়ে যাচ্ছে, মানে মানে পাশে প্রায় মানে বোধহয় চার প্লেট বেলা একাই খেয়ে ফেলেছে এরকম ব্যাপার। যাই হোক, মানে এখানে আসতে পরে, দীঘা আসতে পরে বা মন্দারমণি যেখানেই যান সিশোরে, মানে মাছটা অবশ্যই ট্রাই করবেন, মাছটা অসাধারণ মাছ। বাট আমার তরফ থেকে আমরা এখানে মানে আমাদের গিনিদের আদেশ ছিলেন যে তারা চাইনিজ খাবে, তাই আমরা চাইনিজ নিয়েছি, বাট আমি আপনাদের বলবো না চাইনিজ খাওয়ার জন্য, চাইনিজ ঠিক আছে বাট ইটস নট, মানে আমরা আপনাদের বলবো না চাইনিজ প্রিফার করতে কখনো। সো আজকে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আজকে খুব ভালো দিন কাটলাম আমরা, আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমরা সবাই মিলে একসঙ্গে খুব এনজয় করেছি। কালকে আমরা চলে যাব, কালকে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, সেগুলো আপনাকে কালকে দেখাবো। তো আজকে আমরা এখানেই, আজকে সেকেন্ড ডে আমাদের এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে, গুড নাইট, টাটা, বাই। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, আমাদের লাস্ট ডে, আজকে আমরা বেরিয়ে যাবো, চেক আউট করবো। জাস্ট কয়েকটি ইনফরমেশন বলে দেওয়ার আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ আমরা যে হোটেল শান্তিনিকেতন যেখানে স্টে করছিলাম সেটা হচ্ছে নিউ দীঘাতে,
আর এইটা হচ্ছে এক্স্যাক্ট একদম আপনার নিউ দীঘা যে রেলওয়ে স্টেশনটা আছে ওর একদম খুব কাছে, মানে ওখান থেকে টোটো আপনার হয়তো 50 টাকা ভাড়া নেবে এখানে আসতে। আর একটাই ডিসঅ্যাডভান্টেজ এইটার, এই হোটেলটা আপনার সি বিচটা একটু দূরে আছে, মানে হেঁটে আপনাকে বেশ 8 মিনিট যেতে হবে সি বিচ, তারপর আপনাকে সি বিচটা বিচটা খুব সুন্দর কালকে আপনাকে দেখিস। এইটার চেক ইন টাইম হচ্ছে আপনার সকাল 11:00 AM ইন দি মর্নিং, অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে 9 AM ইন দি মর্নিং। যে প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে একটা কোনো রেস্টুরেন্টে যাবো, ভালো রেস্টুরেন্ট সেখানে সেখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা আজকে বাসে করে বাড়ি ফিরবো। তো আমরা এখন চেক আউট করবো, মানে ডিউরিং আওয়ার স্টে হিয়ার প্রতি মানুষ যারা আমাদের প্রচণ্ড হেল্প করেছে, দে আর ভেরি সাপোর্টিভ, তাদের আপনাদের সঙ্গে একটু আলাপ করাতে চাই। একজন হলেন নামটা বলুন, অজয় দা আর প্রশান্ত, এরা কিন্তু আমাদের এখন ফ্যামিলির মতো হয়ে গেছে। এই অজয় দা আমার দাদার মতো হয়ে গেছে আর প্রশান্ত ভাই আমার ভাইয়ের মতো হয়ে গেছে। তো কী কোয়ালিটি অফ সার্ভিস এরা প্রোভাইড করে, এত প্রম্পট সার্ভিস, এত ভালো ব্যবহার। সুতরাং যদি কোনো শান্তিনিকেতন হোটেলে আসেন এদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, অজয় দা আর প্রশান্ত। তো আমরা বিল পেমেন্ট হয়ে গেছে, তো আমাদের হোটেল বিল হয়েছে, আমরা শুক্রবার রাতে এসেছি আর রোববার বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। তো আমাদের হোটেল বিল হয়েছে 5760 হোটেল বিল, আর আমাদের খাওয়ার বিল হয়েছে 5800 টাকা। গাঁতিয়ে খেয়েছি, দেখেছি ইন্দ্রজিৎ আমি আমাদের ওয়াইফ সবাই খুব এনজয় করেছি, খেয়েছি গাঁতিয়ে খেয়েছি যেটা বলে, খেয়ে সব কিছু খেয়ে বিল হয়েছে 5800, 5800 টাকা বিল হয়েছে। আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি, আমরা এখন ভুখা সেই যাকে বলে ভুখা সেই রয়ে গেছি, কারণ সকাল থেকে তো সেরকম হেভি ব্রেকফাস্ট হয়নি। তো আমাদের আজকে প্ল্যানিং ছিল, আজকে আমাদের অ্যানিভার্সারি আমার আমার ওয়াইফের, অবভিয়াসলি বুকা বুকা প্রশ্ন করলাম, আমার ওয়াইফের সাথে অ্যানিভার্সারিটা হবে। আজকে আমরা চলে এসেছি হোটেল অম্বালিকার রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের নাম হচ্ছে আমেজ রেস্টুরেন্ট আর হোটেলটা হচ্ছে অম্বালিকা হোটেল। ভেরি ইম্প্রেসিভ, দারুণ হোটেল, একদম মেন রোডের ওপর নিউ দীঘাতে, দেখেই আমি ফিদা হয়ে গেছি, এত সুন্দর। ইটস এ 3-স্টার হোটেল, তো এখানে আমরা খাবো। তো ইনিশিয়ালি আমরা অর্ডার দিয়েছি একটা করে, আমরা সবাই আমি মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, স্বাগতা প্লেন কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আমার বন্ধু প্রমিতা ও নিয়েছে মশলা কোল্ড ড্রিঙ্কস, আর আমার কি হেল্প করছে আমার খানেওয়ালা বন্ধু, আমার ডিগ্রি দোস্ত ইন্দ্রজিৎ মল্লিক, ও নিয়েছে ফ্রেশ লাইম সোডা। তো এগুলো আমরা খাবো, তারপর আমরা অর্ডার দিয়েছি স্টার্টারে। এখানে আপনি সব পাবেন, এখানে ইন্ডিয়ান পাবেন, এখানে আপনি তন্দুরি পাবেন, এখানে আপনি বেঙ্গলি কুজিনও, এখানে বেঙ্গলি কুজিনও পাবেন। তো আমরা এখানে যে অর্ডার দিয়েছি সেটা হচ্ছে, এখানে প্রথমে স্টার্টারে অর্ডার দিয়েছি, চাইনিজ স্টার্টার অর্ডার দিয়েছি, বিকজ আমার ম্যাডামের চাইনিজটা পছন্দ। আমরা চিলি চিকেন অর্ডার দিয়েছি আর সল্ট অ্যান্ড পেপার ফিশ অর্ডার দিয়েছি, আর ওদিকে চিলি চিকেন অর্ডার দিয়েছি। আর মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি সাদা ভাত, ডাল, ঝুরঝুর আলু ভাজা, ওটা মাস্ট, ইটস আ মাস্ট, আমরা উৎসাহে থাকতে পারি না, আলু ভাজা ইজ আ মাস্ট বাঙালিদের জন্য। তার সাথে ইলিশ মাছ, ভেটকি মাছ আর কষা মাংস, আর তার সাথে অবভিয়াসলি ফিশ কালিয়া আছে। জমিয়ে খাবো, খেয়ে বাড়িয়ে যাবো, তারপর আফটার ইফেক্ট কী হবে আমি জানি না, জমিয়ে খাবো পাটা পাট। এখন স্টার্টার্স খাচ্ছি, স্টার্টার্সে আমরা আগেই বললাম চিলি চিকেন নিয়েছিলাম আর সল্ট অ্যান্ড পেপার ফিশ নিয়েছি, অনবদ্য খেতে, বেশি কথা আমি বলবো না, আই এম নট হিয়ার ফর গুড রিজন, আমি এখানে আনন্দ করতে এসেছি, জাস্ট আপনার ফিডব্যাক গুলো দিচ্ছি। অসাধারণ খেতে চিলি চিকেনটা, অসাধারণ, আমার কলকাতা শহরে যেরকম চিলি চিকেন পাই সব জায়গায় চিলি চিকেন আমার পছন্দ হয় না, আটারি চিলি চিকেন, সাউথ কলকাতার আটারি বলে রেস্টুরেন্ট তাদের চিলি চিকেন, পাউচম বলে রেস্টুরেন্ট আছে তাদের চিলি চিকেন, ওই সেম ফ্লেভারটা আমি এখানে বলবো, এত ভালো লেগেছে। আর ফিশটা, যে সল্ট অ্যান্ড পেপার যে ফিশটা খাচ্ছি সেই ফিশটা পিওর ভেটকি, বুঝতে পারছেন টেস্টটা পুরো ডিফারেন্ট, পিওর ভেটকি হলে কেমন লাগবে, অসাধারণ লাগবে, খুব ভেরি সফট, স্পাইসি, একটু স্পাইসি আছে বাট ইটস ভেরি টেস্টি।
খুব এনজয় করছিলাম। আমরা এখন মিনকুজ যাচ্ছি, মিনকুজ এসে গেছি। সো একটাই বলতে হবে, আমরা এখন পর্যন্ত যা যা খেয়েছি পূর্ব খেতে এক কথা অপূর্ব। প্রাইসগুলো আপনারা তো স্ক্রিনে দেখতে পাবেন কী প্রাইস আছে কিনা আছে সেগুলো নিয়ে বলছিলাম, কিন্তু যা কোয়ান্টিটি বা যে কোয়ালিটি অফ ফিশ বা যে কোয়ালিটি মাটন বা যে কোয়ালিটির জিনিস এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা এ ক্লাস, প্রত্যেকটা জিনিস এ ক্লাস। প্রচণ্ড টেস্টি ফুড, মানে আমি এতটুকু বাড়িয়ে বলছি না, যারা খেতে ভালোবাসেন দীঘা অনেকেই আসেন সেখানে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন এই এই জায়গাটার কথা বলছি। ইটস ভেরি টেস্টি, সবাই খুব এনজয় করছি, দারুণ ভক্তি ডুবিয়ে খাচ্ছি। কষা মাংস খাচ্ছি, অসম্ভব ভালো রান্না হয়েছে, মানে যাকে বলে কষে কষা, এটা খেলেই সব কিছু কষে যাবে। ফাটাফাটি রান্না করেছি, ভেরি টেস্টি, বাঙালি রান্না চিন্তা করো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিলটা আমাদের এসে গেছে, বিলটা একটু বলে দিই কত বিল হয়েছে। ভেটকি খেয়েছি, ইলিশ খেয়েছি, ভুনা মাছ খেয়েছি, মাটন খেয়েছি, আলু ভাজা, ডাল, ভাত সবই ছিল, টক দই, কোল্ড ড্রিঙ্কস, চিলি চিকেন, গ্রিন পেপার ফিশ, সব কিছু মিলিয়ে আমাদের বিল হয়েছে 3,660 টাকা, 3,660 rupees। সব কিছু মিলিয়ে বিল হয়েছে আমাদের 3,660 rupees। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বেরোবো। তো আমাদের দীঘার মনটা একটু খারাপ লাগছে, দুদিন খুব আনন্দ করলাম, আবার সেই কাল থেকে অফিস, আবার সেই হেক্টিক লাইফ। যাই হোক, আবার কোনো সময় আবার আমরা বেড়াতে যাবো। আমি এবার পুরোটাই একা এই কাজটা করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুব ভালো খাবেন আর আমাদেরকে খুব ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ।